আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো প্রিয় দর্শক, আজকে আমরা জয়পুরকে নিয়ে আপনাদের সামনে আসছি, চলুন আমরা তার সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, কতটুকু ভালো আছেন আপু? বেশি কম আছে। কম বেশি কম ভালো আছেন? আচ্ছা, তো সেই বেশি কম কথাগুলো আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আর আপনার নামটা কি? চাঁদনি। চাঁদনি, আচ্ছা, অনেক সুন্দর নাম আপনার। তো চাঁদনি আপু, আপনার গ্রামের বাড়ি কোথায়? শেরপুর। শেরপুর, বগুড়া কি? ঝিনাইগাতি শেরপুর। ঝিনাইগাতি শেরপুর, আচ্ছা। তো এখন বর্তমানে আপনি কি করেন? মানুষের বাড়ি কাজ করি। মানুষের বাড়ি কাজ করেন? কেন মানুষের বাড়ি কাজ করেন? কি করব ভাই, কেন যে কোনো চাকরি করতে পারেন না? চাকরি করতে পারেন? আমরা কি লেখাপড়া জানি যে চাকরি করব ভাই? লেখাপড়া জানেন না? না। আপনি কি বেদে নাকি গৃহস্থ? গৃহস্থ। গৃহস্থ, আচ্ছা, আপনি যে গৃহস্থ এটার প্রমাণ কি? এটা আমরা কি মানে আমরা কিভাবে বিশ্বাস করব যে আপনি মানে গৃহস্থ? গৃহস্থ তো গৃহস্থ মানুষের বাড়ি কাজ করে ভাই, এটাই এই জন্যই গৃহস্থ? না, গৃহস্থই আমরা, বেদে না। ও আচ্ছা, মা গৃহস্থ, বাবাও গৃহস্থ। আচ্ছা, আপনিও গৃহস্থ। আচ্ছা, তো এখন আপনার বয়স কত? বয়স 16-18 হবে। 16-18 হবে। আপনার বিয়ে শাদী হয়েছে? না, বিয়ে শাদী হয়নি এখনো। কেন বিয়ে শাদী করেন নাই, কি কারণে? এমনি করি নাই ভাই। আপনার ভাই বোন কয়জন? ভাই দুই ভাই বোন, আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। ভাই বড় নাকি আপনি বড়? আমিই বড়। আপনি বড়? আপনার বাবা মা দুইজনে বেঁচে আছে? না, বাবা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। কত বছর আগে? তাও 5-6 বছর। 5-6 বছর আগে। আচ্ছা, তো আপনার আপনি কি করেন? এই মানুষের বাড়িতে কাজ করেন? আপনার মা কি করে? মাও মানুষের বাড়ি কাজ করতো, এখন মা ঘর পড়ে গেছে, অসুস্থ। তাহলে আমি এখন কাজ করে খাওয়াই। আগে গার্মেন্টসে কাজ করতাম। এখন যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চায়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? মানে ফোন আছে, ফোনে ফোন আছে। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? ফোন নাম্বার দিবেন কেন ভিডিওতে? যোগাযোগ করো ভাই, কথা বলো। মানে যোগাযোগ করার জন্য? আচ্ছা, হেল্প করবে, যে পাশে দাঁড়াবে তার সাথে যোগাযোগ করবে। তার সাথে যোগাযোগ করবেন? আচ্ছা, তো নাম্বার মুখস্থ আছে? না ভাই, মুখস্থ। কেন মুখস্থ নাই? কেন মুখস্থ রাখতে পারেন? লেখাপড়া নাই ভাই। লেখাপড়া করেন নাই? কেন করতে পারেন? মা বাবা গরিব, তাহলে করতে পারেন লেখাপড়া। আচ্ছা, তো আপনার নাম্বারটা আমি বলি, আমার সাথে সাথে বলতে পারবেন তো? হ্যাঁ বলতে পারবো। আচ্ছা বলেন, 017 017 54 54 877 877 47 47 9 নাম্বারটা আবারও বলি, ঠিক আছে? 017 017 54 54 877 877 47 47 9 9 এটাই তো আপনার নাম্বার নাকি? হ্যাঁ এটা। আচ্ছা, তো এখন আপনার নাম্বার তো আমরা ভিডিওতে দিয়ে দিলাম, এই নাম্বার ফোন দিলে কে ধরবে? আপনি ধরবেন নাকি? হ্যাঁ আমিই ধরবো। আচ্ছা, তো দর্শক শ্রোতাদেরকে আরো কিছু বলবেন? দর্শকদেরকে শুন বলবো ভাই, আমার তো খারাপ কথা না বলে কেউ, এটাই বলবো ভাই। আর কিছু বলার নাই? যে হেল্প করবে, যে আমার পাশে দাঁড়াবে, তারাই দায়িত্ব দেবো সব কিছু। আচ্ছা ঠিক আছে, তো এখন আপনার ভিডিও আমরা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, ঠিক আছে? প্রিয় দর্শক, আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।